পনেরো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, বাবার ইনকাম হারাম হলে কি সন্তানের দোয়া কবুল হবে? বাবার ইনকাম যদি হারাম হয় আর বাবার অধীনে এখনও আপনি স্বাবলম্বী হননি, আপনার নিজের উপার্জন শুরু করেননি, লেখাপড়া করছেন, তাহলে আপনার অধিকার রয়েছে বাবার কাছ থেকে আপনি খরচ খরচা নেবেন। আর বাবার ইনকাম যদি এই ক্ষেত্রে হারাম হয় তাতে আপনার কোনো যায় আসে না, কারণ আপনার অধিকার রয়েছে। এই রকম স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ নেবে, সে যদি হারাম দেয় তাকে নসিহা করবে, উপদেশ দেবে বাবাকে স্বামীকে। কিন্তু যদি নসিহা উপদেশ না শুনে আর হারাম খাওয়ায়, হারাম টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের প্রতিপালন করে, তো ছেলে মেয়েরা নেওয়ার অধিকার রাখে, স্ত্রী নেওয়ার অধিকার রাখে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আপনার দোয়া কবুল হওয়াতে ইনশা আল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না, কারণ হারাম আপনি খাচ্ছেন না, আপনি যে রিজিক খাচ্ছেন সেটি হচ্ছে হালাল, কারণ আপনি বাবার কাছ থেকে ন্যায্য অধিকার নিচ্ছেন বা স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার নিচ্ছেন।